বিশালগড় মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের উদ্যোগে নিউ মার্কেট বাজারে হানা দিয়ে বিভিন্ন দোকানে প্রচুর ত্রুটি প্রত্যক্ষ করেন। মঙ্গলবার সকালে বাজারে থাকা যেসব ফুটপাত ব্যবসায়ীরা রাস্তা দখল করে রেখেছে সেসব জায়গা দখল মুক্ত করেন এবং নিউ মার্কেট বাজারে মহাকালী মিষ্টান্ন ভাণ্ডার অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং নোংরা থাকার কারণে দোকানটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বাজারে শিব সুন্দর বেকারিতে বিভিন্ন প্যাকেট সঠিক ডেট না থাকার ফলে দুটি দোকানকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। বাজারে বিভিন্ন দোকানে হানা দিয়ে 83 কেজি প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়। সাংবাদিকদের খাদ্য দপ্তরের এক আধিকারিক এবং মহকুমা শাসক বিনয়ভূষণ দাস বলেন, এই ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং যারা নিউ মার্কেট বাজারের রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে আইনি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মার্কেটে জয়েন্টলি আছি বিশালগড় মহকুমা প্রশাসন এবং আমি ডাইরেক্টর অফিস থেকে আমাদের যে টিম আছে টিম আমরা এসেছি এখানে। মার্কেটে দেখলাম কাঁচা সবজির যে দামটা এটা স্যাটিসফ্যাক্টরি, মোটামুটি দামটা ঠিক আছে, 1-2 টাকা হয়তো বেশি আছে আগরতলা থেকে। আর এখানে এসডিএম সাহেব আমাদের যে লিগাল মেট্রোলজি তাদের সঙ্গে তাদের আধিকারিকরা এখানে দোকান 2-3টা দোকান ইয়ে করেছে, বন্ধ করে দিয়েছে। 2টা গ্যাস সিলিন্ডার ধরা পড়েছে এবং বেকারি একটা বন্ধ করা হয়েছে, কারণ এখানে ডেট না দিয়ে যে জিনিসপত্রগুলি সেগুলি বিক্রি হচ্ছে, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। আমাদের এই যে প্রয়াস সেটা জারি থাকবে, এটা রুটিন একটা সফর। আমি এখন মেলাঘর যাব, আজকে আমরা 4টা মার্কেটে আমি ভিজিট করবো, আমি দেখবো।